চলমান রাজনৈতিক সংকট ও নির্বাচনের পরিবেশ নিয়ে আবারও বাংলাদেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ। অবৈধ শেখ হাসিনার এই নির্বাচনকে পর্যবেক্ষণ করতে জাতিসংঘের কোনো প্রতিনিধি থাকবে না, তথা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। অবশেষে সত্য ব্যাপারটি বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত হয়ে গেল। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক সকলে কেমন আছেন? আপনারা সকলে জানেন বিএনপি কিন্তু জাতীয় নির্বাচন বয়কট করেছে, কিন্তু জাতিসংঘ থেকে যে বার্তা দিয়েছে বন্ধুরা, এটা বিএনপির জন্য কতটা প্লাস পয়েন্ট এটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তারাও আপনার এই বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা টিম পাঠাবে না, এই বিষয় নিয়ে অনেক তথ্য আছে এই ভিডিওর মাধ্যমে। ডক্টর ফজল হক ভাই অনেক তথ্য দিয়েছে, কথা বাড়াব না, চলে যাব স্ক্রিনে। অবৈধ শেখ হাসিনার এই নির্বাচনকে পর্যবেক্ষণ করতে জাতিসংঘের কোনো প্রতিনিধি থাকবে না, তথা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। অবশেষে সত্য ব্যাপারটি বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত হয়ে গেল। আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের মিথ্যাচার শুনে এসেছি, অভ্যস্তই হয়ে গিয়েছি এক ধরনের আওয়ামী লীগের মিথ্যাচার এবং গুজবের কাছে বাংলাদেশের মানুষকে নতজানু হতে হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা মিথ্যাচার করছে, যেমনটা তারা বলছে যে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ছোট আকারে থাকবে জাতিসংঘ, অমুক আকারে থাকবে জাতিসংঘ, মাঝারি আকারে থাকবে জাতিসংঘ। বিভিন্ন বিবৃতিতে তারা বুঝাতে চাচ্ছেন যে এখন কোভিড-19, টাকা পয়সার খুব সমস্যা, বিমানের সিট নাই, এদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবে যে সেই জাতিসংঘ, হোটেলে থাকার মতো তাদের কোনো অর্থ সম্পদ নাই, মানে এরকম একটা ভাবখানা, মানে যেমনটা আওয়ামী লীগ করে, মানে সাধারণত সকাল সন্ধ্যা যে মিথ্যাচারগুলো করে যে বাংলাদেশে যদি এখন কথার কথা আপনার কোনো কারণে একটা বেগুনের সংকট পড়ে, সেটাও আমাদের এই কুমরানি বেগুনরানি এরা বলে দিবে অন্য কিছু একটা বিষয় যে এটা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফল। তো সেরকমই বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক আসবে বলে এতদিন প্রচার করেছে ফেসিবাদ শেখ হাসিনা, আর আজ স্পষ্ট ঘোষণা আপনারা দেখে নিতে পারেন, এটা সমকাল পত্রিকার নিউজ, বাট সমগ্র পত্রিকায় নিউজ স্পষ্ট করে এসেছে যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। এই ফেসিবাদের অবৈধ নির্বাচন দেখতে কেউ আগ্রহ পোষণ করছে না। তবে উগান্ডার 11 জন কিন্তু আছে, একদম শেখ হাসিনার প্রিয় বন্ধুরা, যারা এই উগান্ডায় যে শাসন ব্যবস্থা চলছে, আর বাংলাদেশ তো তার চেয়েও ভয়ানক আকারে চলছে, এই দুই নেতা নেত্রীর যে সম্পর্ক সেই জায়গা থেকে উগান্ডা এখানে আসবে তাতে সন্দেহ নাই। 11 জন কেন, 30 জনও আসতে পারবে, কিন্তু যারা আসলে আসলে নির্বাচন সঠিক কি বেঠিক বোঝা যায়, সেই মানুষরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছে না। কি বলছে তারা? বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, কোনো পর্যবেক্ষক না। পর্যবেক্ষকের একটা টিমের কতগুলো ক্রাইটেরিয়া থাকে যে তারা আসবে, কির উপরে পর্যবেক্ষণ করবে, দ্যাট মিন্স তারা আসার আগে এই নির্বাচনকে অ্যাকনলেজ করতে হবে যে দিস নির্বাচন, দিস ইলেকশন, উই অ্যাকসেপ্ট ইট, উই ক্যান ভিজিট। এখন তখন তারা বিভিন্ন কেন্দ্রে যাবে, তাদের বিভিন্ন গোয়েন্দা লোকেরা থাকবে, তারা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করবে, ভোটারদের সাথে কথা বলবে, তারপরে ভোট কেমন হয়েছে না হয়েছে, ঠক জিত সব কিছু দেখবে। কিন্তু এখানে তারা বলছেন জাতিসংঘের প্রতিনিধির কোনো দল এই বাংলাদেশে নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক প্রেস ব্রিফিংয়ে বলেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া। তো বাংলাদেশে ম্যান্ডেট নাই তারা জানে, এখানে বাংলাদেশের বিরোধী দল নির্বাচনে যাচ্ছে না তারা জানে, এদেশের বিরোধী মতের মানুষ সহ বাংলাদেশের সমগ্র মানুষ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ভোট দিতে পারছে না। এক বাক্যে শেখ হাসিনা ডামি নির্বাচন, আরো তো শেখ হাসিনা বলেই দিয়েছেন ডামি নির্বাচন। এই ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ যে মানে না, সেটা এই জাতিসংঘ জানে বিধায় তারা বলছেন যে সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষণ করে না। আর হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তারা দেখেছেন, তারা বলেছেন যে হিউম্যান রাইটস যে প্রতিবেদনগুলো দিয়েছে সেটা আমাদের নজরে এসেছে।
আমি আগের ভিডিওগুলোতে বলেছি, বক্তব্যে টকশোতে বিভিন্ন জায়গায় লাইভে বলেছি যে এই যে নিউজগুলো গত 14-15 বছরে আমরা কোনোদিন এতটা হিউম্যান রাইটস ওয়াচকে আমাদের এই পক্ষে জনগণের পক্ষে দাঁড়াতে দেখিনি, জাতিসংঘের বিবৃতি দিতে দেখিনি, ওয়েবসাইটে কোনো তথ্য প্রচার করতে দেখিনি। কিন্তু আজ তারা যে নিউজগুলো দিচ্ছে, আজ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে যে আন্তর্জাতিক বিভিন্ন নিউজ পেপার এগুলোতে প্রচার হচ্ছে, দ্য গার্ডিয়ানে আসছে, টাইম ম্যাগাজিনে আসছে, এখান থেকেই প্রমাণ হচ্ছে ফ্যাসিবাদী এই শেখ হাসিনার আসল রূপ বাংলাদেশ পেরিয়ে বিশ্বের সমগ্র জায়গায় গিয়েছে। আজকে সেই কারণে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা কোনো আগ্রহ পোষণ করছে না, তারা এই বাংলাদেশে আসার বিন্দুমাত্র তাদের কোনো সম্ভাবনা নেই, আসবেই না, তারা আসবেই না। প্রেস ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিরোধী নেতাকর্মীর সমালোচকদের উপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চলমান পদ্ধতিগত দমন নিপীড়ন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে অসম্ভব করে তুলেছে। বাংলাদেশে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? এ সময় কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। তাহলে এখন প্রমাণ হলো, গতকালকেও আপনারা দেখেছেন ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছে তারা, চারটা জিনিস তাদের মেসেজে বক্তব্যে স্পষ্ট হয়েছে, আমি সে নিয়ে ভিডিও দিয়েছি আপনাদেরকে। তারা চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র, তারা চাচ্ছে বাংলাদেশে নিরপেক্ষভাবে ভোট, তারা চাচ্ছে বাংলাদেশের আপনার কি বলে অংশগ্রহণমূলক নির্বাচন, তারা চাচ্ছে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার এভাবে কোনো ধরনের কিছু না করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা তারা চায়, এবং তারা সে বক্তব্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্যের থিম হচ্ছে গণতন্ত্র, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক। চারটা বিষয় তারা বলেছে, গণতান্ত্রিক, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক। এটা নিয়ে আমি কথা বলেছি, আপনারা সেটা দেখে নেবেন। আমি যে কথাটা বলতে চাই, এই গণতন্ত্র, এই বিশ্বাসযোগ্য, এই শান্তিপূর্ণ, এই অংশগ্রহণমূলক, এই চারটা জিনিসের একটাও বাংলাদেশে নাই, আর না থাকার কারণে আজ জাতিসংঘ ডিসিশন নিচ্ছে, আজ এই আমাদের পক্ষে জনগণ যেভাবে দাঁড়াচ্ছে, আজ ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন মানে বিশ্ব বলতে পারেন, তা তো বলেই দিয়েছে যে বিশ্ব, গতকালকে তাদের স্টেটমেন্টে স্পষ্ট বলেছে যে বিশ্ব যেভাবে নির্বাচন চায়, বিশ্ব এইভাবে চায়, গণতান্ত্রিক, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, এই যে শান্তিপূর্ণ এই নির্বাচন চায় বিশ্বব্যাপী। আজ সেই নির্বাচনের জন্য বাংলাদেশের সমগ্র মানুষকে লড়াই করতে হবে। আজকে আপনারা যারা আমার সাথে উপস্থিত রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, শুধুমাত্র আমাদের এই দেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমাদের এই সময় যতটুকু আছে, সেই সময় আমাদেরকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। আমার বিশ্বাস, ফ্যাসিবাদ শেখ হাসিনার সকল তন্ত্রমন্ত্র শেষ হতে বাধ্য। জাতিসংঘ যেভাবে নির্বাচন পর্যবেক্ষণে লোক পাঠাবে না, ইউরোপীয় ইউনিয়ন যেভাবে নির্বাচনকে নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে, বাংলাদেশের জনগণরাও যেভাবে তাদের সঠিক জায়গায় নেতৃত্ব নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে, পাশাপাশি এদেশে যেভাবে সরকারের মেড কিছু ক্যান্ডিডেটের পরিচয় প্রকাশ হচ্ছে, তাদের গোপন ভিডিও প্রকাশ হচ্ছে, তাদের অডিও ফাঁস হচ্ছে, শেখ হাসিনার ডামি প্রার্থী দেখা যাচ্ছে, এই সব কিছু যদি আপনি একটু বিবেচনায় নিয়ে আসেন, দেখবেন বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের এই নির্বাচন, আমাদের এই ব্যবস্থা আমাদেরকেই উদ্ধার করতে হবে, এবং বাংলাদেশের জনগণের বিজয় হবে, পরাজিত হবে এই বর্তমান অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর সেজন্য এই বিশ্বের যারা যারা আমাদের পাশে দাঁড়াচ্ছে, আমাদেরকেও তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতিদিন জনগণের কাছে নতুন নতুন আপডেট আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে নিয়ে আসতে হবে। কোনো অবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন দীর্ঘায়িত করতে দেয়া হবে না, দেয়া যাবে না। আমাদের বিজয় ইনশাল্লাহ হবেই হবে। বন্ধুরা, ডক্টর ফজল হক ভাই যে তথ্যগুলো দিয়েছে সেটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। আপনাদের কি মন্তব্য এই যে জাতিসংঘ তারা কোনো বাংলাদেশে টিম পাঠাবে না, ঠিক আছে, এই বিষয় নিয়ে অনেক তথ্যই আপনারা জানতে পেরেছেন। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা মেসেজ করে প্রকাশ করতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।